আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আজকে সকালের ব্লগ। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাইরে এসেছিলাম, তো এসে দেখি আমার আম্মু এখানে হাঁটাহাঁটি করছে। তো আম্মু আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি পেয়ারা খাবো কি না। তো যেহেতু এটা আম্মুর গাছের পেয়ারা, তো মানা তো করা যায় না, না করাটাই ভুল হবে। তো আম্মু নিজের হাতে আমাকে পেয়ারাটা পেড়ে দিচ্ছিল, তো আমি বললাম যে আমি একটু পারি, আসলে ভালোই লাগে গাছের থেকে ফল পেড়ে খেতে। এমন সৌভাগ্য আসলে কয়জনের হয় যে নিজের হাতে গাছ থেকে ফল পেড়ে খেতে পারবে। তো এই তো সকাল সকাল সুন্দর একটা পেয়ারা নিয়ে আমি চলে আসলাম পেয়ারাটা ধোয়ার জন্য। ধুয়ে নিলাম, আসলে না ধুয়ে কোনো ফলই খাওয়া উচিত না। তো পেয়ারাটা দেখে মাশাল্লাহ মনটা একদম ভরে যাচ্ছিল, অনেক সুন্দর দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও আসলে মাশাল্লাহ অনেক মিষ্টি। এই পেয়ারাগুলো সাধারণত অনেক বড় হয়, এগুলা পলিথিন দিয়ে বেঁধে রাখলে অনেক বড় বড় হয়। তো আমি যেহেতু আজকে খুলনা চলে আসছিলাম, এজন্য আম্মু আমাকে খেতে বললো, হয়তো আমি আর পাবো না, বা যাই হোক আম্মুর মন চাইলো আম্মু আমাকে খেতে বললো, এজন্য আমি পেরে ফেললাম। তো এগুলো হচ্ছে আমাদের বাসার ফুল গাছ, এগুলা আমার বোনের হাতে লাগানো। মাশাল্লাহ সকাল সকাল অনেক সুন্দর ফুল দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনেই উঠানে, অনেক সুন্দর একটা মুরগি দেখে একটু ভিডিও করে ফেললাম। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, আসলে আপনাদের থেকে জানতে চাই যে আপনারা যদি কেউ জেনে থাকেন এটা আসলে কী গাছ, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ দেখুন কী পরিমাণে ফল হয়েছে, বলতে গেলে গাছে জায়গা নাই, গাছের নিচের থেকে শুরু করে ওপর অব্দি ফলে ভরে গেছে। এই ফলটার নাম যে আসলে কি এটা আমরা কেউই জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। মাশাল্লাহ ফলগুলা দেখলেই প্রাণটা জুড়ায় যায়, দেখুন থোকায় থোকায় ধরে আছে। আসলে এই ফলটা অনেক বেশি টক, এজন্য তেমন কেউ একটা খেতে পছন্দ করে না। এটা কিছুটা কামরাঙার মতো দেখতে হলেও আসলে কামরাঙা না, কী ফল জানি না।